2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর তোমরা যারা একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ, তোমাদের জন্য থাকছে আজকে দুটি মূল্যবান তথ্য। একটি থাকছে তোমাদের জন্য সুসংবাদ এবং আরেকটি কিন্তু দুঃখের সংবাদ। কেন দুঃখের সংবাদ বলছি সেটি পরে আলোচনা করে দিচ্ছি। তার আগে বলে দিই, তোমরা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং এই ভিডিওটি যদি তথ্যপূর্ণ বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমার বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করতে দ্বিতীয়বার ভেবো না। দেখো, একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর তোমাদের যে সমস্যার মধ্যে সম্মুখীন হতে হচ্ছে সেটি হচ্ছে বই। টেক্সট বই তোমরা কবে পাবে এটি হচ্ছে সব থেকে বড় একটি প্রশ্ন। আমি জানিয়েছিলাম তোমরা টেক্সট বই স্কুল খোলার সাথে সাথেই হাতে পেয়ে যাবে। পর্ষদের তরফ থেকে এই সম্পর্কে একটি আপডেট কিন্তু উঠে আসছে, যেখানে জানানো হচ্ছে তোমাদের জন্য একটি সুসংবাদ আর একটি দুঃখের সংবাদ। প্রথমে দুঃখের সংবাদটি বলি, তোমাদের যে টেক্সট বই সেই টেক্সট বই হাতে পেতে কিন্তু এখনো বেশ কিছুদিন সময় লাগবে, পর্ষদের তরফ থেকে এমনটাই জানানো হচ্ছে। ঠিক তার পরিপ্রেক্ষিতেই পর্ষদ তোমাদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে, যার ফলে তোমরা ফ্রিতে টেক্সট বই পেয়ে যাবে পিডিএফ আকারে। অর্থাৎ পিডিএফ এর মাধ্যমে তোমরা কিন্তু টেক্সট বই হাতে পেয়ে যাবে। দেখো, স্ক্রিনের সামনে একটি ওয়েবসাইট আমি তুলে ধরছি, এই ওয়েবসাইটে ক্লিক করার মাধ্যমে তোমরা তোমাদের ল্যাঙ্গুয়েজের যে বইগুলি আছে সেই বইয়ের পিডিএফ কিন্তু ডাউনলোড করে নিতে পারবে, এবং এই পিডিএফ দেখেই এখন থেকে পড়াশোনা চালু করে দিতে পারবে। এই পিডিএফ কবে আপলোড হবে? পর্ষদের তরফ থেকে জানানো হচ্ছে এই পিডিএফ খুব শীঘ্রই, এক দুই দিনের মধ্যেই কিন্তু তারা তাদের ওয়েবসাইটে আপলোড করে দেবে, এবং তোমরা এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে খুব সহজেই কিন্তু সেই বইয়ের পিডিএফ গুলো ডাউনলোড করে নিয়ে পড়াশোনা শুরু করে দিতে পারবে। এই পরিপ্রেক্ষিতে আরেকটি কথা তোমাদের জানিয়ে রাখি, বাংলা এবং ইংরেজি এই দুটি বইয়ের পিডিএফ আমি কিন্তু অনেক আগেই তোমাদের সামনে তুলে ধরেছিলাম। তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো অবশ্যই দেখে নিও, তাহলে কিন্তু বাংলা এবং ইংরেজি বইয়ের পিডিএফ তোমরা এই মুহূর্তেই ডাউনলোড করে পড়াশোনা শুরু করে দিতে পারবে। পর্ষদের তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে তার একটি কারণ, যেটা আমি বললাম তোমাদের জন্য দুঃখজনক সংবাদ, যে টেক্সট বই তোমরা হাতে পাবে কিন্তু এখনো বেশ কিছুদিন পর, যার জন্যই পর্ষদের তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিভিন্ন প্রকাশনী তাদের সহায়িকা বই ইতিমধ্যেই পাবলিশ করে দিয়েছে, কোন সহায়িকাটি হবে সব থেকে ভালো সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি পরে আলোচনা করে দেবো। আগে সমস্ত সহায়িকা বইগুলো একবার আমি ভালো করে দেখে নিই, তারপর তার কারণ বিভিন্ন সহায়িকা বইতে কিন্তু বিভিন্ন ভুল ভ্রান্তি থাকছে, তাই কোনটি তোমাদের জন্য হবে সব থেকে গুরুত্বপূর্ণ সেটি জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে, এবং তথ্যপূর্ণ এই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করে দিতে হবে। আরেকটি কথা জানিয়ে রাখি, পর্ষদের তরফ থেকে যে মুহূর্তে তোমাদের যে টেক্সট বইয়ের পিডিএফ তাদের ওয়েবসাইটে আপলোড করা হবে, আমি অবশ্যই কিন্তু সেই সম্পর্কে বিস্তারিত তথ্য এই চ্যানেলেই তোমাদের সামনে তুলে ধরবো। তার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থেকো। আর হ্যাঁ, এই নিয়ে তোমাদের মনে কোনো সংশয় থাকলে কমেন্ট করতে কিন্তু দ্বিধাবোধ করো না। তো চলো, ধন্যবাদ, আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে।